তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রের 5 লক্ষাধিক শিশুর করোনা শনাক্ত হয়েছে, যাদের বয়স 11 বছরের মধ্যে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বে করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় দফায় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। এরই মাঝে বিশ্বের অন্যান্য দেশেও শিশুদের আক্রান্ত হওয়ার হার বেড়েছে। 24 ঘন্টায় বিশ্বে কমেছে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা। একদিনে বিশ্বে করোনায় শনাক্ত হয়েছে 6,65,000, মারা গেছে প্রায় 10,000 মানুষ। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 22,06,00,000 ছাড়িয়েছে। মোট প্রাণহানি 45,67,000-এর বেশি। সবশেষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো।